সবাই ভালো আছো তো? দেখো আজকে আমি তোমাদের কি শেখাবো, রাইট দ্য নেম অফ দ্য পিকচারস। এখানে কতগুলো ছবি আছে, তোমাদের সেই ছবিগুলো ইংলিশে বানান করে লিখতে হবে। দেখো প্রথমে দেখো কিসের ছবি আছে, প্রথমে আছে কলার ছবি। কলা ইংরেজি কি বলো তো? কলা ইংরেজি হলো ব্যানানা। আমরা সবাই কলা খাই তো? হ্যাঁ, সেই কলা ইংরেজি হলো ব্যানানা। দেখো সবাই ব্যানানা বানানটা দেখো, আমি কি লিখছি, সবাই খাতা পেন্সিলে বসো, ব্যানানা লেখো। বি এ এন এ এন এ ব্যানানা। তাহলে ব্যানানা বানান কি হলো? বি এ এন এ এন এ ব্যানানা। ব্যানানা হলো কলা। এবার দেখো এটা কিসের ছবি, চিনতে পেরেছো? হ্যাঁ, এটা হলো গরুর ছবি। গরু ইংরেজি কি বলো তো? গরু ইংরেজি হলো কাউ। সি ও ডাব্লিউ কাউ। আমরা সবাই গরুর দুধ খাই তো? হ্যাঁ, সবাই আমরা গরুর দুধ খাই। তাহলে গরু ইংরেজি হলো কাউ। এইবার দেখো এটা কিসের ছবি, এটা হলো কুকুরের ছবি। কুকুর ইংরেজি হলো ডগ। কি হবে ডগ? ডি ও জি ডগ। ডগ হলো কুকুর। তারপরে দেখো এটা কিসের ছবি, প্রতিদিন আমাদের আকাশে থাকে কি? সূর্য। সূর্য আমরা সবাই দেখেছি তো? সূর্য ইংরেজি হলো সান। সূর্য ইংরেজি কি? সান, এস ইউ এন সান। সবাই লিখেছ? তারপরে দেখো কিসের ছবি, এটা ইঁদুরের ছবি। ইঁদুর ইংরেজি হলো র্যাট। র্যাট হলো আর এ টি র্যাট। এটা কিসের ছবি বলো সবাই? হ্যাঁ, এটা হলো বাঘের ছবি। বাঘ ইংরেজি হলো টাইগার। টি আই জি সূর্য ইংরেজি হলো সান, ইঁদুর ইংরেজি হলো র্যাট, বাঘ ইংরেজি হলো টাইগার। তাহলে আজ আমরা এগুলো শিখলাম। এছাড়া আজকে আমি তোমাদের আরো একটা জিনিস শেখাবো, সেটা হলো রিঅ্যারেঞ্জ। কেমন করে আমরা বর্ণ লেটার সাজিয়ে দেখো। দেখো তোমাদের সিলেবাসে আছে রিঅ্যারেঞ্জ আছে, দেখো উল্টো পাল্টা সাজানো আছে, তোমাদের সেইটা সাজিয়ে লিখতে হবে রিঅ্যারেঞ্জ। দেখো রিঅ্যারেঞ্জ কি আছে, তোমরা সবাই বলো তো এটা কি হবে? ই এন টি এন টি আছে, এটাকে সাজিয়ে আমরা কি লিখতে পারি বলো সবাই? এটা সাজালে হবে এন ই টি নেট। ডাব্লিউ ও এল, এটাকে সাজালে আমরা কি লিখব? ও ডাব্লিউ এল।
আউল হলো এইবার দেখো আছে এ আর টি এইটাকে সাজালে কি হবে আর এ টি রেট টি রেট তারপর দেখো কি আছে রেড তারপর আছে ওয়াই দেখো ওয়াই টি ও সবে খাতা পেন্সিলে লিখছো তো ঠিক করে লেখো দেখো কি আছে Y T O কি হবে এটা সবাই বলো তো T O Y টয় তারপরে কি আছে দেখো H আবার দেখো তারপর দিছি সব দেখো ঠিক করে H S I P কি হবে বলো তো সবাই এটা কি হবে হ্যাঁ C S H I P C তারপরে কি আছে A Y K কি হবে Y A K ইয়াক Y A K ইয়াক তারপরে দেখো ই এন পি কি হবে না পি ই এন পেন সবাই বুঝতে পেরেছো তাহলে কি হলো পি ই এন পেন আরো একটা দেখো কি আছে ই E R Z O কি হবে জিরো J Z E R O জিরো হলো তাহলে আজকে আমরা কি শিখলাম কতগুলো জন্তুর নাম শিখলাম ইংলিশে লেখা শিখলাম আমরা আর এছাড়া আমরা কি শিখলাম পড়াশোনা করবে পরীক্ষার সামনে সবাই এগুলো প্র্যাকটিস করবে আর তাহলে এ পর্যন্ত থাক।